শ্রাবণ মাস হলো মহাদেবের জন্মের মাস। প্রতি সোমবার বিভিন্ন শিব মন্দির প্রাঙ্গণে বাবার মাথায় জল ঢালার জন্য ভক্তরা উপস্থিত হন। এদিন ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিভিন্ন শিব মন্দিরগুলিতে ভক্তদের ভিড় উপচে পড়ে। বিগত দুবছর করোনার জন্য যেভাবে ভক্তরা শিবের মাথায় জল ঢালতে পারেননি, এদিন আলমগঞ্জের বর্ধমানেশ্বরে ভক্তদের ভিড় উপচে পড়ে। আজকে প্রচুর ভক্ত সমাগম হয়েছে, অগুন্তি ভক্ত সমাগম হয়েছে আমাদের বাবা বর্ধমানেশ্বরের প্রথম সোমবারে। হ্যাঁ, শ্রাবণ মাসের প্রথম সোমবার পঞ্চমী তিথিতে বাবার পুজো অর্চনা শুরু হয়েছে। কাটোয়ার জলযাত্রীরা যারা আসবেন, 24-এ যাবে, 25-এ শ্রাবণ বাবার আবির্ভাব দিবসে জল ঢালবে। এবছর বর্ধমানে কাটোয়া থেকে মনে হবে আমাদের গোটা বর্ধমানবাসী হ্যাঁ জল ঢালবে, আমাদের আমরা এই অনুমান করছি। ভক্তরা লাইন দিয়ে শিবের মাথায় জল ঢালেন। এদিন মন্দির কর্তৃপক্ষ সব রকম সতর্কতা গ্রহণ করেন। আমরা বর্ধমান থেকে এসেছি, 4 নম্বর সেকারি পুকুর। এখানে আসার ঐতিহ্য না, ঐতিহ্য বলতে আজকে অনেক দিনের এখানকার ই, আমাদের এমনি সচরাচর হয়ে ওঠে না, আজকের দিনে যে আসতে পেরেছি এটাই আমাদের কাছে ভীষণ গর্ব। হ্যাঁ, মোটামুটি চেষ্টা করা হয়। বাবার স্থানে এসে আমাদের খুব ভালো হচ্ছে, মন প্রাণ সব ঘুরে গেছে। হ্যাঁ, প্রতিবারই আসি বাবার এখানে এসে বাবাকে বাবার মাথায় জল দিলাম, বাবাকে মনস্কামনা জানালাম, যেন বিশ্ব সংসারে সবাইকে ভালো রাখে। পূর্ব বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।